Bismillah ar-Rahman ar-Rahim. Dreams is not what you see in sleep. It is thing which does not let you sleep. Hello viewers, how are you? I hope that you are quite well by the grace of Almighty Allah. Okay? At first, take my heartfelt love and salam. Assalamu alaikum rahmatullahi barakatuh and adab for the Hindus. Today's our topic is degree changing. Please be ready yourself. Now I am going to start my session. Okay? Today's topic is degree changing. Degree shabdoti muloto D শব্দ থেকে এসেছে D শব্দের পূর্ণাঙ্গ রূপ হলো ডিগ্রি ওকে ডিগ্রি D শব্দটি মূলত ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস এবং ল্যাটিন ফ্রেন্ডস ফ্রেন্ডস এবং ল্যাটিন ওকে ল্যাটিন এই দুইটি ভাষার সংমিশ্রণে ডি শব্দটি ডি শব্দের পূর্ণাঙ্গ রূপ হলো ডিগ্রি ডিগ্রি শব্দের অর্থ হলো এ স্টেজ অফ র‍্যাঙ্ক ওকে তাহলে ডিগ্রি শব্দের বাংলা অর্থ হলো উপাধি এর আরবি হলো টাইটেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণত যে অ্যাডজেক্টিভ দোষ গুণ প্রকাশের পাশাপাশি তুলনা করা বোঝায় তাকে ডিগ্রি বলা হয় তাহলে কি শিখলাম যে অ্যাডজেক্টিভ দোষ গুণ প্রকাশের পাশাপাশি যখন তুলনা করা বোঝায় তাকে ডিগ্রি বলে তাহলে ডিগ্রি তিন প্রকার তুলনামূলক অ্যাডজেক্টিভ ডিগ্রি এই ডিগ্রি তিন প্রকার প্রথম হলো পজিটিভ ডিগ্রি কি ডিগ্রি পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি পজিটিভ ওকে পজিটিভ ডিগ্রি নেক্সট কমপ্লিটিভ ডিগ্রি কমপ্লিটিভ ডিগ্রি থার্ড সুপার লেটিভ ডিগ্রি এখন পজিটিভ ডিগ্রি কি সাধারণত যে ডিগ্রি দোষ গুণ প্রকাশের পাশাপাশি বাংলা মত অর্থ প্রকাশ করে মত অর্থ প্রকাশ করে কি অর্থ মত অর্থ প্রকাশ করে তাকে পজিটিভ ডিগ্রি বলে যেমন রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম অর্থাৎ রহিম করিমের মতোই ভালো যে অ্যাডজেক্টিভ দুইজনের মধ্যে তুলনা করা বোঝায় বাংলা অপেক্ষা বাংলা অপেক্ষা বা চেয়ে অর্থ প্রকাশ করে এরকম অর্থ যখন অ্যাডজেক্টিভ প্রকাশ করে তখন আমরা তাকে বলবো কম্পারেটিভ ডিগ্রি আর যে অ্যাডজেক্টিভ সবচেয়ে ভালো বা মন্দ সকলের চাইতে খারাপ বা ভালো এরকম অর্থ প্রকাশ করে তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি যেমন রানা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড রানা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আর কম্পারেটিভ কি রানা রানা ইজ বেটার দেন করিম রানা ইজ বেটার দেন করিম প্রিয় শিক্ষার্থী এখন আমরা যাব কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ চেঞ্জ করতে হয় তোমাদের বোঝার সুবিধার্থে
আমি ডিগ্রি চেঞ্জিং কে দুই ভাগে ভাগ করেছি, দুই ভাগে ভাগ করেছি। একটা হয়েছে সিম্পল নাম দিয়েছি, সিম্পল চেঞ্জিং, ওকে, সিম্পল চেঞ্জিং, যেখানে পজিটিভ ডিগ্রি টু কম্পিটিটিভ ডিগ্রি করা যাবে, অর্থাৎ কম্পিটিটিভ ডিগ্রি টু পজিটিভ ডিগ্রি করা যাবে। এই দুইয়ের মধ্যে পরিবর্তন যে ডিগ্রি গুলো হবে, যখন পরিবর্তন করতে হবে, তার নাম দিয়েছি সিম্পল চেঞ্জিং। প্রিয় শিক্ষার্থী, যেমন আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ ইউ, প্রিয় শিক্ষার্থী, এটা কি আছে? পজিটিভ ডিগ্রি আছে। এটা কি করতে হবে? কম্পিটিটিভ করতে হবে। তখন এই সাবজেক্টটা এই পাশে আসবে, ইউ ইউ আর নট বেটার দেন দেন আই, এরকম পরিবর্তন যখন হবে, অর্থাৎ পজিটিভ টু কম্পিটিটিভ বা কম্পিটিটিভ পজিটিভ চেঞ্জ করা যাবে, তখন তাকে আমরা বলবো সিম্পল চেঞ্জিং। এখন আমি দুই নম্বর যেটা বলছিলাম, ইন্টারচেঞ্জিং, ইন্টারচেঞ্জিং, প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রি হতে কম্পিটিটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ হবে, অর্থাৎ যদি সেটা কম্পিটিটিভ থাকে, আমরা এটাকে পজিটিভ করতে পারবো এবং সুপারলেটিভ করতে পারবো। আবার যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, এটাকে আমরা কম্পিটিটিভ করতে পারবো, পজিটিভ ডিগ্রি চেঞ্জ করে, এরকম পরিবর্তনকে আমরা বলতে পারি ইন্টারচেঞ্জ, অর্থাৎ সকলের সঙ্গে সকলের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কিভাবে বুঝবো যে ইন্টারচেঞ্জিং, অর্থাৎ এই বাক্যের মধ্যে নো আদার ডট ডট অ্যাজ অথবা ভেরি ফিউ ডট ডট অ্যাজ অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে, অথবা দেন এনি অথবা মোস্ট আদার থাকবে বাক্যের মধ্যে। আর সুপারলেটিভ দা প্লাস এস ডি মানে সুপারলেটিভ শব্দ থাকতে হবে, এরকম যদি থাকে আমরা এটাকে তিনটার মধ্যে পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শিখলাম ইন্টারচেঞ্জিং, এখন আমরা যাবো সিম্পল চেঞ্জিং এর নিয়ম সম্পর্কে আলোকপাত করতে। প্রিয় শিক্ষার্থী, এটা বলছিলাম সিম্পল চেঞ্জিং, সিম্পল চেঞ্জিং বুঝবো কিভাবে যে এটা সিম্পল চেঞ্জিং? এক, লক্ষ্য করো, সিম্পল চেঞ্জিং অর্থাৎ পজিটিভ ডিগ্রির মধ্যে শুধুমাত্র অ্যাজ ডট অ্যাজ থাকতে পারবে বা সো ডট অ্যাজ থাকতে পারবে, কম্পিটিটিভ ডিগ্রির মধ্যে শুধুমাত্র দেন থাকতে পারবে, দেনের পরে এনি আদার মেনি আদার মোস্ট আদার কিছু থাকবে না। এরকম যখন পরিবর্তন হবে, তখন শুধুমাত্র দুইটা ডিগ্রির মধ্যে পরিবর্তন হয়, অর্থাৎ পজিটিভ টু কম্পিটিটিভ হবে বা কম্পিটিটিভ টু পজিটিভ হবে, এখানে সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাহলে ফর্মুলা কি? অ্যাজ ডট ডট অ্যাজ সো ডট ডট অ্যাজ এবং কমপ্লিট থাকবে, দেন শব্দটি থাকবে, দেনের পরে এনি আদার মেনি আদার মোস্ট আদার কিছু থাকতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা নিয়ম সম্পর্কে আলোকপাত করব। এক নম্বর রুল, পজিটিভ ডিগ্রি, ওকে, সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাজ প্লাস পিডি মানে পজিটিভ শব্দ প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট, তাহলে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য বলতে পারি এইটা সাবজেক্ট এ এটা সাবজেক্ট বি, ওকে। যখন আমরা এটাকে কম্পিটিটিভ ডিগ্রি করব, শেষের সাবজেক্টটি প্রথমে আসবে, সাবজেক্ট বি। আর ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি ভার্বটি হাবোধক হয় নাবোধক করতে হবে, নাবোধক থাকলে হাবোধক করতে হবে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ করতে হবে, তাহলে ভার্ব হবে। এরপরে এটা এটা বাদ, এই শব্দটি কম্পিটিটিভ করতে হবে, তারপরে একটা দেন দিতে হবে, দেওয়ার পরে এই যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টটি মূলত এখানে নিয়ে আসতে হবে, সাবজেক্ট বি হবে। যেমন উদাহরণটি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, পজিটিভ ডিগ্রি বাক্য, শি ইজ অ্যাজ গুড অ্যাজ
তাহলে যখন কম্পিটিভ করব তাহলে হি ইজ নট, তাহলে এই বাক্যটি শব্দটি এই ইজ ছিল হাবোধ আর ইস্টা হয়ে গেল না বোধ, এই অ্যাজ এবং অ্যাজ বাদ গেল, গুডের কম্পিটিটিভ বেটার বেচিয়ার এবং শেষে দেন, দেনের পরে সাবজেক্ট সি ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা একটি শব্দকে হাবোধক থেকে না বোধক করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি পেলাম, শেষের সাবজেক্ট প্রথম আসলো, প্রথমের সাবজেক্ট শেষে গেল, এই ভার্বকে হাবোধক থেকে না বোধক করে বসালাম, এই অ্যাজ এই অ্যাজ বাদ দিলাম, গুড কে আমরা কম্পিটিটিভিটি বেটার করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, হি ইজ নট বেটার দেন শি। এখন আমরা দুই নম্বর নিয়ম সম্পর্কে আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থী, দুই নম্বর ডিগ্রি আমরা ধরে নিলাম দাসে এখানে একটা নাউন থাকতেই হবে, তারপরে অফ থাকবে, ধরে নিলাম এখানে একটা এর কোন স্থান বা কোন ব্যক্তি এরকম হবে, তারপরে ভার্ব হবে, তারপরে অ্যাজ পিডি অ্যাজ প্লাস সাব প্লাস এইখানে দ্যাট থাকতে পারে, এখানে দোষ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কল্পনা করো কখন দ্যাট হবে কখন দোষ হবে, তারপরে একটা অফ থাকবে, শেষে একটা বি থাকবে, এরকম একটি স্ট্রাকচার কে আমরা যদি কম্পিটিটিভ ডিগ্রি করি তাহলে কি দাঁড়ায়, লক্ষ্য করো, কম্পিটিটিভ ডিগ্রি করব, আমরা যা আছে সব লিখলাম, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস এই যে বি ছিল শেষে এ ছিল সামনে, আমরা এর স্থানে বি নিব, বির স্থানে গ্রহণ করব, তাহলে এখানে বি। ওকে, এরপরে ভার্ব, যে শিক্ষা আগেই বলেছিলাম ভার্ব সবসময় নেগেটিভ পজিটিভ হবে, অর্থাৎ হাবোধক থাকলে না বোধক, না বোধক থাকলে হাবোধক, এরপরে কমপ্লিট ডিগ্রি, তারপরে দেন, দেনের পরে এই নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে দ্যাট হবে, আর এই নাউনটি প্লুরাল হয় তাহলে এখানে দোজ হবে। ওকে, তারপর অফ, এই যে আমার এ ছিল এটাকে আমরা এই জায়গাটা ব্যবহার করব। এবার উদাহরণের দিকে, এখানে কি আসবে, এ আসবে, অর্থাৎ এইখানে ছিল এ শেষে আসলো এ, প্রথমে ছিল বি এ বি প্রথমে শেষে ছিল বি এ বি প্রথমে চলে আসলো, অর্থাৎ এ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বোঝানো হবে, এ বি দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে। এখন উদাহরণের দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, ওকে, যেমন পজিটিভ ডিগ্রি ধরে নিলাম, দা রাইস অফ রংপুর, ওকে, রংপুর ইজ অ্যাজ নাইস অ্যাজ, তাহলে নাইসটা কি সিঙ্গুলার, তাহলে দ্যাট অফ দিনাজপুর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করবো, এটা কম্পিটিটিভ করব, তাহলে দা রাইস ঠিকই থাকবে, রাইস অফ এই যে দিনাজপুর ছিল রংপুর ছিল, তাহলে রংপুরের স্থানে দিনাজপুর, দিনাজপুর রংপুর চলে আসবে, দিনাজপুর, ওকে, দিনাজপুর, এখানে ইজ তাহলে ইজ নট হবে, ইজ নট, নাইস এর কম্পিটিটিভ নাইস, ওকে, নাইস, দেন দ্যাট অফ রংপুর। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা উদাহরণের মাধ্যমে নিয়মটি তোমাদের কাছে অতি সুস্পষ্ট হয়েছে। এখন আমি তিন নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব। যদি পজিটিভ ডিগ্রির মধ্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, কি থাকে, অ্যাজ as soon as plus subject plus verb 2 plus subject plus verb 2, এরকম একটি বাক্যকে যদি আমরা
কম্পিটিটিভ বিক্রি করি তাহলে কি দাঁড়ায় দেখো, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড লিখতে হবে। তারপরে কি সাবজেক্ট ব্যবহার করতে হবে, এখানে ভার্ব টু ছিল অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম ছিল, এখানে পাস্ট পার্টিসিপল করতে হবে, দুটি বাক্যের মাঝে দেন শব্দটি ব্যবহার করতে হবে, তারপরে যা ছিল তাই সাবজেক্ট প্লাস ভার্ব টু। ওকে, তাহলে উদাহরণ লক্ষ্য করো, পজিটিভ ডিগ্রি, অ্যাজ সুন অ্যাজ আই স ইউ, ওকে, ইউ স মি, ইউ স মি। কম্পিটিটিভ ডিগ্রি তাহলে কি হলো, নো সুনার, নো সুনার হ্যাড আই, তাহলে স এর পাস্ট পার্টিসিপল সিন, এখানে দেন, নেক্সট ছিল ইউ স, ইউ স, ইউ স মি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি নিয়মটি তোমাদের কাছে বোধগম্য হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই গুরুত্বপূর্ণ একটি নিয়ম সম্পর্কে আলোকপাত করব। এখানে কি হবে, পার্সোনাল অ্যাজেকটিভ অর্থাৎ পার্সোনাল অ্যাজেকটিভ, পার্সোনাল অ্যাজেকটিভ, তারপরে একটা নাউন হবে, নাউন, তারপরে ভার, ওকে, তারপরে অ্যাজ প্লাস পিডি প্লাস অ্যাজ প্লাস, এখানে কি হবে, পি পি হবে অর্থাৎ পার্সোনাল প্রোনাউন হবে। এখানে পি অর্থ হচ্ছে পার্সোনাল অ্যাজেকটিভ আর পিডি হলো পার্সোনাল প্রোনাউন। লক্ষ্য করো উদাহরণের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করব। তাহলে এই শেষের পিপি এ পি হয়ে যাবে, কি হবে, পি এ হবে, তারপরে নাউন হবে, অর্থাৎ এটা আমরা বলতে পারি এ, এটা বলতে পারি আমরা বি, তাহলে এটা বি হয়ে গেল। তারপরে কি ভার, তারপরে এই ভারটার সাথে কি হবে, নেগেটিভ পজিটিভ করতেই হবে, তারপরে একটু কমপ্লিট ডিগ্রি করলে হয় সিডি, তারপরে দেন, এই যে ছিল পার্সোনাল অ্যাজেকটিভ ছিল, এই পার্সোনাল অ্যাজেকটিভকে পিপি করতে হবে, পার্সোনাল প্রোনাউন করতে হবে। লক্ষ্য করো উদাহরণের, অর্থাৎ আমি যদি উদাহরণ দিতে চাই, যদি মাই থাকে মাইটা কি হবে, মাইন হবে, আর যদি ইয়োর থাকে তাহলে এখানে কি হবে, ইয়োরস হবে, আর যদি এখানে হার থাকে এখানে হার্স হবে, এখানে যদি আওয়ার থাকে এখানে কি হবে, আওয়ার্স হবে, এখানে যদি হিস থাকে এখানেও হিস হবে, এখানে যদি দেয়ার থাকে তাহলে এখানে দেয়ার্স, দেয়ার্স হবে। অর্থাৎ এই অংশকে আমরা বলবো পার্সোনাল অ্যাজেকটিভ, এই অংশকে আমরা বলবো পার্সোনাল অ্যাজেকটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, মাই হলো পার্সোনাল অ্যাজেকটিভ, মাইন হলো পার্সোনাল প্রোনাউন, ইয়োর হলো পার্সোনাল অ্যাজেকটিভ, ইয়োরস হলো পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ এই অংশটাকে আমরা বলবো পার্সোনাল অ্যাজেকটিভ, এই অংশটাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। এখন উদাহরণের দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, উদাহরণের দিকে লক্ষ্য করো, মাই হেয়ার গ্রোস, ওকে, অ্যাজ ফাস্ট অ্যাজ ইয়োরস, ওকে। তাহলে কমপ্লিট ডিগ্রি কি হবে প্রিয় শিক্ষার্থী, একটি গুরুত্বপূর্ণ উদাহরণ কিন্তু, তাহলে ইয়োরস থেকে আমরা এটা শুরু নিব, তখন ইয়োর হবে। এরপর কি ছিল, এখানে হেয়ার্স ছিল, এখানে ভার নেগেটিভ করতে বলছে, তাই ডাজ নট হবে, কি হবে, ডাজেন্ট বা ডাজ নট হবে, ডাজেন্ট, তারপরে গ্রো, ওকে, তাহলে এটা কি ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, দেন এইখানে ছিল কি, মাই ছিল, এখানে কি হবে, মাইন হবে, তাহলে কি পাইলাম, ইয়োর হেয়ার ডাজেন্ট গ্রো ফার্স্ট ইয়ার দেন মাইন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাসে যেটুকু শিখলাম, অর্থাৎ সিম্পল চেঞ্জিং পজিটিভ টু কম্পিটিটিভ বা কম্পিটিটিভ টু পজিটিভ শিখলাম,
পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অবশ্যই ইন্টারচেঞ্জিং সম্পর্কে আলোকপাত করব। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদেরকে যে পিকচার পাঠাবো সে পিকচার অনুসরণ করলে তোমরা এই বিষয়ে অবশ্যই স্কিলফুল হতে পারবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।